এই রুমটায় গাইস ওকে আমাদের চেঞ্জ করাতে হবে। তো গাইস এখন ওরাকে আমরা শুয়ে দিয়েছি, এখন আমরা ডাইপার চেঞ্জ করব এইখান দিয়ে। তো ডাইপার চেঞ্জ করি। ও হো 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 তো হ্যালো গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ভিডিও। আই এম ইওর বয় এইচএমএন ফ্রম এইচএমএন গেমিং স্টার। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি এবং তোমাদের মাঝখানে আজকে গাইস আমি উপস্থিত হয়েছি দি বেবি দি ইয়েলো গেমসে। তাই বেবি ইন ইয়েলো মেবি গেমটার নাম। হ্যাঁ, তো যাই হোক গাইস, এই গেমটায় আমাদের কিছু কাজ আছে আর আজকে আমরা গাইস এই গেমটা খেলবো। আশা করি গেমটা ভালো লাগবে। কি করছ তুই? তুই বান্দার সর্বপ্রথম তো আমাদের দুধ খাওয়াতে হবে। হোয়াট আবে, দুধ খাওয়ানো বলতে ফিটার দিয়ে দুধ খাওয়াতে হবে। ডোন্ট মাইন্ড ভাই, নেগেটিভভাবে কিছু না কিছু নাই। তো যাই হোক গাইস, এই বাচ্চাটা নিয়ে তো আমরা শয়তানি করতেছি। এই বাচ্চাটা দেখতে যতটা কিউট মনে হইতেছে ততটা কিউট না। এই বাচ্চাটার ভিতরে আসলে ভূত আছে যতটুকু আসলে আমি জানি এই গেমটা সম্পর্কে। আর এই গেমটা মেবি অনেক আগে রিলিজ হয়েছিল, সেটা সেই সময় পিসি ভার্সন ছিল, বাট রিসেন্ট কয়েক মাস আগে মোবাইলও রিলিজ হয়েছে। যা যেহেতু ভালো তাহলে আমরা সেহেতু খেলবো আজকে গেমটা। আর গাইস দেখতেই পাচ্ছ ফার্স্টে একটা ফিটার আছে, তো এই ফিটারটাকে আমাদের খাওয়াতে হবে। ভাই খাওয়াইতে দেরি হয় না, ডাইরেক্টই পটি করে দিছে ভাই, এ কেমন কথা ভাই? খাইতে খায়া দেয় একটু রেস্ট নিয়ে তারপর দেন আস্তে দুস্তে ছাড়বি না, খায়া দেয় ডাইরেক্ট ছেড়ে দিছে। তো যাই হোক গাইস, এখন ওদের আমাদের মানে ওর ডাইপারটা চেঞ্জ করতে হবে। ছি, আর সেটা কোনো ব্যাপার না, ও ডাইপারটা চেঞ্জ না করলে ভাই ও কই গেল গা? এই 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 ভূতুরে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে গাইস। আসলে এই বাচ্চাটার ভিতরে গাইস একটা আত্মা আছে। বলেন কি? তো যে আত্মাটা গাইস আসলে বাচ্চাটার ভিতরে, যার ফলে গাইস মাঝে মাঝে বাচ্চাটা একটু ভূতুরে ভূতুরে হয়ে যায়, মানে ভূতুরে কর্মকাণ্ড করে। তো কোনো ব্যাপার না গাইস, আমরা যেহেতু এইসব বিষয়ে অভিজ্ঞ সেহেতু কোনো ভয় নাই। সত্যি 100% সত্যি। আপাতত রাইখা দিয়ে উপরে দেখা যাক গাইস কি হয়। এখনো ড্রাইভারটা আমাদের চেঞ্জ করতে হবে, নিচে কিছু একটা দেখা যাইতেছে, এটা কি আবার? এটা কি আমি জানি না। ও এ সোল ট্র্যাপড বাই দি বেবি ইন ইয়েলো। ও গাইস, তার মানে দি বেবি মানে এই বাচ্চাটার ধারা, মানে এই বাচ্চাটা একটা আত্মাকে আটকে রাখছিল, সেই আত্মাটাকে আমি মুক্ত করে দিলাম। যাই হোক, আমাদের হাত লাগাইতে আত্মারা মুক্তি পেয়ে যায়। বাবা বাবা, আমরা কত বড় লিজেন্ড, চিন্তা ভাবনা করছো? আর ইউ কমেডি মি? তো গাইস এই বিষয়ে একটা লাইক তো অবশ্যই দিবা, কারণ গাইস এত বড় একটা লিজেন্ড আমরা, যে কিনা হাতের জাস্ট টাচ করার সাথে সাথে আত্মা মুক্তি পেয়ে গেছে। ফাইজলামে বহুত করতেছি। যাই হোক গাইস, এখন আমাদের বাচ্চাটাকে আরে রে 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 ওর হার করবেন গেল, হাত থেকে পড়ে গেল কেমনে ভাই? রিয়েল লাইফ হলে যেহেতু কোনো গেছে হাত পা ভাঙতো। যাই হোক গাইস, কিছুই হয়নি কারণ এই বাচ্চাটার ভিতরে ভূত আছে। সঠিক বলেছেন। আর কোনো বিষয় না গেছে, এখন ওদের আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। ভাই এমনি করে কে ফালায় ভাই? আস্তে ধীরে ফালান যেত না বাচ্চারা, কেমনে করে ফালাইতে হইলো? আরে তো এখন আমাদের লাইটটা অফ করে দিতে হবে, দেন আমরা দরজাটা অফ করে দিব। দরজাটা অফ না, দরজা বন্ধ করে দিব। লাইট অফ করে আমরা দরজা বন্ধ করে দিয়েছি। এখন গেছে আমাদের কাজ হলো সোফায় গিয়ে টিভি দেখা, এবং টিভি দেখতে দেখতে আমরা ঘুমিয়ে যাব। আসলে গেছে এক কথা বলতে গেলে আমরা হলাম গেছে একটা বেবি সিটার, মানে যারা আসলে মানে মা বাবা, ধরো এর মা বাবা দুইজনই ঘরের বাইরে থাকে, যার ফলে আমরা আসলে বাচ্চাটাকে সামলাতে আসছি, আমরা বাচ্চাটাকে সামলাবো। তো যাই হোক গাইস, আর চাকরি না ওরা জায়গা পাইলাম না, একটা ভুতুরে বাচ্চার চাকরি নিতে হইলো। আহারে, তো যাই হোক গাইস, বাচ্চাটা কান্নাকাটি করতেছে, তার মানে হয়তো বা বাচ্চাটা ঘুম থেকে উঠে গেছে। এখন ওদের ওকে আমাদের আবার ঠিক করতে হবে। বিগ হেড মোড আনলক, বুঝলাম না কিছু। বিগ হেড মোড, আই ডোন্ট নো এটা কী বিষয়ের বিষয়ে বলতাছে। যাই হোক গাইস, বাচ্চারা ঘুম থেকে মেবি উঠে গেছে এখন ওদের। ভাই দরজা খোলা কেন? হ্যালো আবে, পিচ্ছি কই গেল? এ পিচ্ছি কই কই লুকে আসো সে রুমের ভিতরে, নাকি রুমে নাই? ভাই এটা কই ভাবে হলো? আমরা তো উপরে ছিলাম, পিচ্ছিটা তো তখন মানে আমরা তো নিচে ছিলাম, পিচ্ছিটা তো আমরা দেখলাম না। তো হুট করে পিচ্ছিটা কোথায় চলে গেল আমি জানি না, বলতেও পারতাছি না। এ দেখো পিচ্ছিটা কান্নাকাটি করতেছে। তো ওকে আগে আসলে ঠিক করে, হ্যাঁ সেটেল হয়ে গেছে। এখন বাচ্চাটা আবার খুশি হয়ে গেছে, এখন ওকে যে আবার যে ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। ভাই এত ঘুমের মাঝখান ডিস্টার্ব করো কেন কদি? তোর ভিতরে যে ভূত আছে ওরে কর একটু ঘুমাই দে, রাইতের বেলা ডিস্টার্ব না করলি শালা, সারাদিন ভর কই থাকে জানি নেই, ভূতের বাচ্চারা খালি রাইতের বেলায় ডিস্টার্ব করতে এসে পরে। আরে রাইতের বেলায় মানুষ সাধারণভাবে ঘুমায়, সেটা বুঝে না ভূতেরা, অশিক্ষিত ভূত। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো একেবারে। মানে শিক্ষা দীক্ষা বলে কিছু নেই, আসলে ভূতেদের মধ্যে শিক্ষা দীক্ষা বলে কিছু নেই, পুরাই অশিক্ষিত শালারা। আল্লাহর কাছে বিচার রইল।
না মানে ভাই ভাই আবার দরজা খুইলা গেছে ভাই, এ দরজা আটকে ফাজিল পিচ্ছি ফাজলামি করবি তো একটা কানে নিচে দিন বাচ্চা ইসুস তো কি হইছে কত হিম্মত একবার দেখি। হ্যাঁ ফাজলামি কিন্তু আমি একদম পছন্দ করি না, সে যাই হোক এসব আউল ফল ফাজলামি, এখন আমি ঘুমাবো সেই সময় মাঝখানে ডিস্টার্ব করে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তো গাইস কোনো ব্যাপার না, এখন আমরা এগেইন গাইস সোফার ভিতরে ঢুকে ঘুমিয়ে যাবো, সোফার ভিতরে ঢুকবো না গাইস মানে সোফার উপরে বসে ঘুমাবো, আমি তো নিজের নিজে সোফার ভিতরে ঢুকিয়ে দিছি। কোনো ব্যাপার না গাইস, তো এখন আমরা এগেইন ঘুমিয়ে যাবো, নাইট টু এসে পড়ছে গাইস, নাইট টুকে স্টার্ট হয়ে গেছে। আর এখন আমাদের সর্বপ্রথম তো মানে বাচ্চাটাকে কি বলতে হবে, বাচ্চাটাকে খাবার খাওয়াতে হবে, এই বাচ্চাটাকে খালি খাওয়াবো আর সে হাঁকবে, মানে ওকে খালি খাওয়াবো আর ও হাঁকবে। তো যাই হোক আমরা এগেন ফিটারটা ফ্রিজ থেকে বের করে নিই। তো এ লাইট কে অফ করলো ভাই, লাইট কে অফ করলো, ফাজিল বেয়াল্লিশ শয়তানের খেতা বালিশ, এটা কোনো কথা কে 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 পিচির এই দিকে আসলো কোথা থেকে, একটু আগে তো ছিল না। যাই হোক হুট করে আইসা পড়ছে, যেহেতু ভূতের বাচ্চারে বোঝার কিছু নেই, আবার হাই গিয়ে দিছে ভাই, খাইতে দেরি ছাড়তে দেরি নেই গাইস, আবারও পটি করে দিছে, এখন ওর পটি আমাদের পরিষ্কার করতে হবে। তো গাইস যাই হোক কি জঘন্য তোমার কাজ মনে হইতেছে, যাই হোক গাইস এখন আমাদের ওর ভাই কাগজের মতো করে ওর ড্রাইভারটা কই উড়ে গেল, দেখ গাইস কই উড়ে গেল আর দেখো হাসতাছে। তোকে যাই হোক এখন আমাদের ড্রাইভারটাকে আনতে হবে, ড্রাইভারটা উড়ে উড়ে উপরে চলে গেছে, এখন আমাদের উপর থেকে উড়ি উড়ি সেটাকে নিয়ে আসতে হবে, উড়তে তো হবে না বাট নিয়ে আসতে হবে, মূল কথা হইলো সেইটা। যাই হোক আমরা ড্রাইভারটা আমরা পেয়ে গেছি, এখন আমাদের এই যে সাইডে এই জিনিসটা দেখতে পাইতেছো গাইস, এই যন্ত্রটা গাইস ওই পিচির মা বাবা আমাদেরকে দিয়েছে, যাতে আমরা এই বাচ্চাটা, কারণ তারাও জানে যে এই বাচ্চাটার ভিতরে ভূত আছে, ওইটা দ্বারা এই বাচ্চাটাকে কন্ট্রোল করা যায়, মানে বাচ্চার ভিতরে যখন ভূত ঢোকে বা আত্মা ঢোকে। তো গাইস ওকে আমরা ঠিক করে দিলাম ওর ডাইপার, এবং ডাইপার ভাই 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 কিলো এটা কিলো ভাই, এরকম চোখ লাল লুল করে অন্ধকারের ভিতরে বসেছিল, বুঝলাম না আমি ঘটনা কী হলো সেটা আমার মাথায় ঢুকলো না। যাই হোক গাইস কোনো সমস্যা নেই, আমরা একদিন ওরা নিব এবং নেওয়ার সাথে সাথে আমরা চলে যাবো উপরে, ওকে গিয়ে আমরা ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। এবং বাইরে ভাই কয়বার পালায় দেই ভাই, ওর হাড় ঘর কে আছে ভাই চাল্লা, আড্ডিঘটিতে ভেঙে চুরে নাই হয়ে যাওয়ার কথা ভাই, ভূতরে মারুক বা না মারুক আমরাই ওরে মাইরা ফেলবো, যে পরিস্থিতি দেখা যাইতেছে। তো যাই হোক গাইস কোনো সমস্যা নেই, আমরা ওকে একদিন বিছানায় রেখে দিয়ে আসলাম, এবং রুমের আশেপাশে অনেক কিছু দেখা যাইতেছে গাইস, সে বিষয়ে আমরা গুরুত্ব দিব না। মেবি গাইস নাইট টু এখানেই শেষ, এবার নাইট থ্রি এই এই নাইটেই গাইস কিছু একটা ভয়ঙ্কর হয়তো আমাদের সাথে হবে, পিচিটা ঠিকই আছে। তো যাই হোক গাইস আমরা এখন চলে যাব নিচে, এবং নিচে গিয়ে আমরা এখন নিজেরা কিছু খাবো, আমাদের ক্ষুধা লাগছে। এই গাইস দেখো মানে ফিড মি বাচ্চারা ক্ষুধা লাগছে, তো বাচ্চারা ক্ষুধা লাগছে এখন ওদের ভাই, সব দিকে জঙ্গল ফঙ্গল হয়ে গেছে। তো যাই হোক গাইস এখন আমরা ভাই এটা কি ভাই ফ্রিজ এত লম্বা হয়ে গেল কেমনে, তো যাই হোক গাইস ফ্রিজের থেকে আমরা দুধের বোতলটা নিলাম। আবে 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 দরজা খোল, আবে হাত থেকে পড়ে গেছে, অন্ধকারে কিছু দেখতে পাইতেছি না। ফিটারের বোতলটা কোথায়, এ ফিটার কই, এই যে গাইস ফিটার পেয়ে গেছি আমরা, এখন খুলবো আমরা এখন। ভাই 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 কই এসে বললাম, এটা কী রে ভাই আশেপাশে এমন জঙ্গল ফঙ্গল ভাই, বুঝতে পারি না ভাই এসব ভূতের কবলে সবসময় কি আমাদেরই পড়তে হয়, আরে বুঝি না আমার মাথায় ঢুকে না। যাই হোক গাইস এত পেছাল পেরে লাভ নেই, এখন আমাদের বাচ্চাটাকে খাওয়াতে হবে, বাচ্চাটা নিচে এসে বসে দেখো গাইস। তো বাচ্চাটাকে আমরা খাইয়ে দিয়েছি, বাচ্চাটার এখন আবার হেগে দিয়েছে, আবার তো হাসছে কেমনে মিটমিট করে। তো যাই হোক গাইস আমাদের এখন যেতে হবে ওই চেঞ্জিং রুমটায়, এই রুমটায় গাইস ওকে আমাদের চেঞ্জ করাতে হবে। তো গাইস এখন ওরাকে আমরা শুয়ে দিয়েছি, এখন আমরা ডাইপার চেঞ্জ করবো এইখান দিয়ে, তো ডাইপার চেঞ্জ করি। ও হো 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 ধরো চালা ভয় পাই নেই। যাই হোক গাইস এখন দেখো ওকে মানে কল্লা ঘুরাইতেছে, ও ভাবছে এইসব জিনিস দিয়ে আমাদেরকে ভয় পাইতে পারবে, বাট আমরা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর হরর গেমস খেলছি, কয়দিন আগেই তো খেললাম গাইস এই যে কী বলে প্যারানর্মাল টেরোট্রি, যথেষ্ট ভয়ানক গেম এর তুলনায় তো হাজার গুণে। তো যাই হোক গাইস এখন ওকে বাঁচানোর জন্য গাইস আমাদেরকে এই যে এই লাঠিটা ব্যবহার করতে হবে, আমি জানি না এটা কী বলে বাট গাইস এটার মাধ্যমে ভূত দূর করা যায়, মানে ধরে নাও আউলিয়া বাবার দেউলিয়া ঝাড়ু, মানে বুঝতেই পারতেছো গাইস আউলিয়া বাবার দেউলিয়া ঝাড়ু দিয়ে বাড়ি মারলে গেছে ভূত ভাগ গিয়ে যাবে। তো ধরে নাও এই যে মারলাম, আর দেখো কেমন উইরে উইরে ভূতটা ভেঙে গেছে, আর বাচ্চাটা গাইস আপসেট হয়ে গেছে,
মানে মুডটা ওর ভালো না। যাই হোক ভূতটা অ্যাটলিস্ট ওর থেকে দূরে চলে গেছে এতটুকু বোঝা যাইতেছে, মানে গেছে আমরা ভূত ভাগাইতে সক্ষম হয়েছি আপাতত। বাট ভূতটা আবার কোন সময় ওর উপর আসর করবে সেটা আমরা বলতে পারি না, মানে ভূত যে কোনো সময় ওর উপরে অ্যাকশন করে নিতে পারে। ও গেছে আবার ভূত এসে পড়ছে, এখন গেছে ওর উপরে আবার ভূত কন্ট্রোল নিয়ে নিয়েছে, এখন আমাদের ওকে বাঁচাতে হবে। বা গাইস ওকে বাঁচাতে যাইতেছি নাকি নিজেকে মারতে যাইতেছিলাম বলতে পারি না, নিজেকে কি বাঁচাতে পারবো কিনা জানি না। ভাই 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 কী হলো ভাই, উপরে উঠে গেল আরে উপরে ভাই উপরে, এগুলো কি ও ভাই এমন কেন, আরে রে 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 আমাদের লেককে নিয়ে গেল, গুড নাইট। ও গাইস তো এই চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট, আর গাইস এই গেমটা এখনও শেষ হয়নি, নেক্সটে আরও অনেক চ্যাপ্টার আছে, সেগুলো যদি দেখতে চাও তাহলে গাইস ভিডিওতে লাইক করে দাও, আর গাইস যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের মাঝখানে ফিরে যাবো, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।